মহান আল্লাহ বলেন, লাসালুল জাহিম কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনো দিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তগীনা মা'বা, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে, তারা সেখানে কোনো দিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুঁজ, রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন, সেই দিন বিচার মাঠে কতকগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত, আমেলাতুন নাসেবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে, তাসলানারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তুষ্কামিন আইন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। কাঁটা যুক্ত জাক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, কাঁটা যুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে, ইন্না শাজারাতাস জাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় কাঁটা যুক্ত জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মহলে ইয়াগলি ফিল বতুন, তেলের তলানির মতো যখনই একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে। কা গালিল হামিম, দেখ চুলহার উপরে আছে যখন খুব টকবক করে ফুটে উঠেছে, এইভাবে পানি যেমন ফুটে উঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে, এই হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন, আদালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না জাক্কুম গাছ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি জাক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি। মহান আল্লাহ বলেন, ইন্নাহা, নিশ্চয় এই জাক্কুম গাছ জন্ম নেই ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে হতে, আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে, জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয়। আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম জাক্কুম, পানিও যেমন, পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে, যাকে আমরা দল বলে থাকি, পানা বলে থাকি, গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে। এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে, জাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে। মহান আল্লাহ বলেন, তালুহা রৌসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি, আল্লাহ তাআলা শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি, আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, এতে মানুষ কি বুঝবে? কেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি। তখন আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর মানে হলো এই, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহও তেমন রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহও তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা বলে, মানুষ কি বলে? মানুষ বলে
লোকটাই এত ভালো, লোকটাই এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী, মেয়েটা এত অসুন্দরী, এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি, তবুও বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি, কেউ পরিকে দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ বলেন, এইভাবে আল্লাহ রূপক কথা বলেন। পৃথিবীর সব বিদ্বান বলেছেন, না 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 না, এগুলি নয়, এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে, শয়তানের মাথা কেউ দেখেনি। তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য। সারা পৃথিবীর বিদ্বান বুঝেছেন, এটার মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে। জীবনের জন্য ভুলে যান, কোনোদিন মানুষের পিছনে লাগবেন না। আল্লাযী জামা মালা ওয়া আদদা, যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে, এসবান্না মালাহু আখলাদা, মনে করে তার সম্পদ চিরদিন থাকবে, আল্লাহ কখনো নহে, অসম্ভব হতে পারে না। লাইম বাজান্না ফিল হোতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদ রাকা মাল হোতামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম নামক জাহান্নামটি কি? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, সাউসলি হে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, এর নাম সাকার জাহান্নাম। এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাজা নাজাতুল লিশাওয়া, নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, নাজাতুল লিশাওয়া, ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে, আলাইহা তিশা আশার, সেই জাহান্নামের পাহারাদার 19 জন, 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয়। 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে
দায়িত্বশীল করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাযাইনা কালাউ জাহিমা, নিশ্চয় আমার নিকট রয়েছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম। নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি, মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে, তা হবে খুব বেশি ভারী। আমার নিকটে রয়েছে যা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, তামুন যা গুসা, আমার কাছে রয়েছে কাঁটা দ্য আদামান আলিমা, আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি। মহান আল্লাহ বলেন, লাইসা তাম ওয়ালা তামুন ইল্লা মিন গিসলিন, পাপীদের জন্য শুধুমাত্র রক্ত পূজ ছাড়া, পাপীদের জন্য রক্ত পূজ ছাড়া অন্য কিছু খাওয়ার থাকবে না, এরই নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লাতুল কামিন সাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড, কথার কথা 1 কোটি মন ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। সম্মানিত দিনী ভাই বোন, একটা পাথর যদি 1 কোটি মন ওজনের 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে, যদি 1 দিন যায় কত কিলো যেতে পারে, যদি 1 মাস যায় কত কিলো যেতে পারে, যদি 70 বছর যেতে থাকে কত কিলো যেতে পারে, মানুষের খাতা কলমে তা হিসাব হবে না। এগুলো আল্লাহর আদেশে চলে, এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন, সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে দরজায় সমস্যা হবে না, এর নাম জাহান্নাম। জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না, মানুষের গভীরতা মানুষ জানে না। তবে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, যারা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে, যারা চুগলখোর, যারা সমাজে এই কথা ওইখানে লাগায় ওই কথা এখানে লাগায়, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। ইহুদি জাহান্নামে যাবে, ওদের পাপ নাকি ওজন হবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে, ওদের পাপ নাকি ওজন হবে না। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নাকি ওজন হবে না। শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নাকি ওজন হবে, ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই। কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে? যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না, যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তাই তার পাপ নেকি ওজন হবে না, যেহেতু অমুসলিম হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না। এদেরকে ফায়ুখাজবিল নাওসি ওয়ালাকদাম, এদের পা এবং কপাল ধরে, সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান্নামে যাবে, তাদের পাপ নাকি ওজন হবে না, এই কথাটা একটা কথা মনে পড়ছে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মে, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, ফাবাকা,
কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন। ওয়াবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন। তারপর তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত শুনে রেখো, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইস্তাজান্ত রব্বি ফিয়ান আস্তাগফির আলে উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে, আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, এই অনুমতি দেন। ফালাম ইউদাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না, আমি বলতে পাবো না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলে মুনাফিক, তুমি কি করে লিখতে পারো? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, তার বাপ মা জাহান্নামে যাবে, যাবে কথাই ঠিক, তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার উপরে ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন, বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল, শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেবের মতো বড়, এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে। ভাতিজা, আমি তোমার কথা মানতে পারলাম না, যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম। কয়দিন পরে আবু তালেব মারা গেল, আলী এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। কই, একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না, কই একটু তো জানাজা পড়াতে গেলেন না, কই একটু লাশের ভালোবাসা দেখালেন না, যাও আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। হাদিস বুখারি মুসলিম, হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না, হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে, কাফন দাফন ছাড়াই, জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না। আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার। কি বলার? আমার মাকে ক্ষমা করেন, এই বাক্যটা বলার অনুমতি হয়। আমি মনে হয় বুঝাতে পারি না, ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি, আমি মনে হয় বুঝাতে পারি না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয়, ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন, আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব, এই অনুমতিটা দেন। না, হবে না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না। ওয়াস্তাজান্তহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে। ফাওজেন আলী, আমাকে বলা হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, ক্ষমার কথা বলতে পাবা না। হাদিস মুসলিম, এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে, ধর্ম বিকৃত করিও না, আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না, ধর্ম পাগল হয়নি, বুজুরগানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না, ধর্ম পাগল হয়নি। হাদিস মুসলিম, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম, এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা ইল্লা গিলজিল জিল, নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা, নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, আইন্না জিরসাহু মিসলা উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত কিলো আছে কেউ জানে না।
অন্যা বাইজাহু মিসলুল বাইজা, তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা, বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। অন্যা জাহান্নাম অন্যা মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ, একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ। যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা, যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান, যদি একজন জাহান্নামীর উরুরান হয় 39 কিলোমিটার লম্বা, যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় 450 কিলোমিটার। বাইনা মানকে বাই কাফের ফিন্নারে সালাসা তাইয়াবিন রাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার চলেন যাই, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমা ইদিম বে জাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত, জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নাম কোথায় আছে? সপ্তম জমিনের নিচে। জান্নাত কোথায় আছে? সপ্তম আকাশের উপরে। জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী একদা রাতে সালাত আদায় করছিলেন, একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করছিলেন। সাহাবীগণ বললেন, রাআইনাহু, আমরা তাকে দেখলাম। তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে, তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন, সালাত শেষ হয়ে গেল। আমরা বললাম, আল্লাহর নবী কি ব্যাপার, সালাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম, আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন, শোনো, ইন্নি রাআইতু আল জান্নাহ, আমি জান্নাত দেখেছিলাম। আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি, এক গোছা ফল নিয়ে নি, লাউলা খাস্তহু, যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম, লাকালতুম মা বাকিয়াতি দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত এক গোছা ফল নিয়ে নিলে, কিয়ামত পর্যন্ত খেত সবাই। তারপরে আমি সরে গেলাম, আমি দেখলাম জাহান্নাম এত ভয়াবহ অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়, জাহান্নাম কোনোদিন দেখিনি, দেখে আমি পিছনে হটে গেলাম। দেখি শুধু নারী, দেখি শুধু নারী। বললাম, আবে মা ইয়া রাসূলুল্লাহ, কেন সবাই জাহান্নামে যাবে? ওরা আয়াকফরনা বিল্লাহ, ওরা কি আল্লাহকে মানে না সেজন্য জাহান্নামে যাবে? কালা, না 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 না, ওরা আল্লাহকে মানে না এজন্য নয়, তুকসিরনুল্লাহ, না, ওরা আসলে অভিশাপ করে, ওরা আসলে বদনাম করে, ওরা অপ্রয়োজনীয় কথা বলে, ওরা এরর কথা বলে, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ওয়াইয়াকফরনা শিরা, ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান্নামে যাবে। লাউ আহাসান্তা মিনহা আদাহারা কুল্লাহা, সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, সুমরাত মিনকা শায়ান, তারপরে যদি কোনোদিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ, তাহলে বলবে জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন ভালো দেখিনি, সব কল্যাণকে অস্বীকার করে দেয়, এই জন্য ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আর একটু পরে হবে, আপাতত এইখানে রেখে দিলাম।
জাহান্নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমায়যিন জাহান্নাম, বিচার মাঠে সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুন আলফা জিমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। তাজুরুনহা, তারা টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে আসবে। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস, ফেরেশতার কত ক্ষমতা। একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায়, গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। সেখানে এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা, তাহলে 70,000 রশি থাকবে জাহান্নামের গায়ে। জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম, ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা, বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে, কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে, সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবেন আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী, পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে, ইবলিস থেকে কেয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝাই আপনাকে বিচারের মাঠ কত বড়। খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জ্বলে, পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, দূর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধুলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে। দেখেন কাল্লা ইন্নাহা লাজা নাজাতুন লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, যাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাক হালমিম মাসিদ, যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জাহান্নামু তুলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, জাহান্নাম বলতে থাকবে, হালবিম মাসজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতে ফিহা কদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন।
জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আটোশট হয়ে যাবে আর জাহান্নাম বলবে কত কত বেইজ্জতেক কারামেকা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ রব্বুল ইজ্জত তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসতাকাতিন নার ইলা রাব্বিহা এক কথা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহান্নাম বলছে হে আমার প্রতিপালক জাহান্নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি ফাওজেনাল্লাহা জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফসাইন দুইটি শ্বাস দিয়ে জাহান্নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো ফিসিতায় ওয়াসাইফে তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান্নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার আরও যেসব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান্নাম অভিযোগ করল আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতিল জান্নাত ওয়ান নার বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে কালাতিন নার জাহান্নাম বলবে উসিরত বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমে জাজি জুলুমবাজকে দেওয়া হলো কেন কারণ কি প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদমে জাজি জুলুমবাজ ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলবেন ইন্নামান্তি গাজাবি ও জাহান্নাম তুমি আমার শাস্তি ও জাহান্নাম তুমি আমার রাগ ও জাহান্নাম তুমি আমার ক্রোধ আল্লাহ বলবেন ও জাহান্নাম তুমি আমার রাগ ও জাহান্নাম তুমি আমার ক্রোধ ওয়া দেববেকে মানা সমিনেবাদী আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজকে দলীয় তাপট দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয় তাদেরকে ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে নিঃস্ব করে ছাড়ে এইসব জুলুমবাজকে এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে শাস্তি দিব তাই তুমি হচ্ছ আমার রাগ তাই তুমি হচ্ছ আমার গজব আমি যা বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হো ফাগুল্লু হো সুমল জাহিমা সাল্লু হো এদের ধরো এদের শিকলবন্দি করো এদের ধরো এদের শিকলবন্দি করো এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে
পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও, জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটা কথা বলি, বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না। যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মানি গোলাম লাগ, স্বেচ্ছাচারী স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজেরা কোথায়, আমি হচ্ছি রাজা ধীরাজ। লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিহা ওয়ালা আমরু ইয়াওমা জিন্দিল্লা, আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে। এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন। জাহান্নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? তার দুইটা কারণ, তাকে অপমান করার জন্য, আরেকটা কারণ প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গাড়ি এসে ধাক্কা লেগেছে, কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি। আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন, সেই জন্য হাত বাঁধা থাকবে। মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। 17টা দেশের সদস্যা ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, পুলিশ শোনো, আমি নিজেই জেলে চলে যাব, আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না, হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার, আমার হাত বাঁধা থাকবে, আমি মানুষের সাথে সামনে হাঁটব, এমন অপমান আমি সহ্য করি না, চলো আমি নিজেই জেলে চলে যাচ্ছি, আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান্নামে যেতে রাজি নই, জেলে যেতে রাজি নই। মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ আর জাহান্নামে থাকবে পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব মানুষ নহাই পাপী, জাহান্নামে যাবে, পাথর কি করলো, পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচারের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান্নামে দেওয়া হবে, আর আপনাকে বলা হবে তোকের নেতাকে তো দিয়েছি তোকেও দিয়েছি, ঠেকা দেখি বেটা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন, বুখারী মুসলিমের হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, দেখে বললেন, ব্যাপারটা কি, আপনি চিন্তিত কেন? তখন বললেন উম্মে সালমা, জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মে সালমা, জিব্রাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত, আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানার নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা, তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন, আরে ছিটাতে না ছিটাতে জিব্রাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, ওয়াদানি আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি এখন আসলেন যে? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছেন, আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সে ঘরে আমরা ঢুকি না, তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো, জিব্রাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না, আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন, দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক ধোকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো, আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে তোমাদের পরিবারকে কবর দিয়েছে, ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছলা প্লেট কিনে নিয়ে এসেছে, দেখিও তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। যে ঘরে ছবি মূর্তি থাকে
সে ঘরে ফেরেশতা আসেন নাই, যে বলে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির ঘরে আসেননি, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ, না ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোনো মানুষই এত দামি নন। যে মানুষের ঘরে জিব্রাইল ঢোকেননি, বলেন তো কেন ঢোকেননি? চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন, তখন জিব্রাইল বলছেন এসেছিলাম তো, ঘুরে গেছি, যে ঘরে ছবি মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল, তোমার মা মুনাফেক, মুনাফেকি করে ধর্মের নামে, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের, তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন, ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎমা, ও মা নয় তোমার খালা, ও তোমার খালা, ও তোমার সৎমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয়, আর নিজে বাজার করে, নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছো, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে, তারা বাজার যেতে পারে না? ওই জীবনে আমরা একদিনও বাজার জানি? আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা, তত বেঁচে আছে, কই বেঁচে আছি তো, তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়, তোমার মা লিপিস্টি দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়, তোমার মাকে আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে ব্যভিচারণী, এ হচ্ছে ব্যভিচারণী, এ হচ্ছে ব্যভিচারণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে, এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখলাম জাহান্নাম নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলারা বললেন বেমা কেন মহিলারা জাহান্নামে যাবে? তখন তিনি তিনটা কারণ বললেন, এক তুকসিরনাল্লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো, এই জন্য জাহান্নামে যাবা। দুই তাকফরনালা শিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। তিন মারাই তুমি না কেসে তাকলিন দিন আজাবের রুবিরুল হাজের মিনে হেদা কন্যা, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ হাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাক তো বাদি ফেতনাতান আযারালে রিজালা মিনান নিশায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু, নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকবেলো ফি সুরাতে সুরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না, ও ভয়াবহ বস্তু, আপনি দেখলেন না ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও, সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও। তখন ইসব বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন, পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল, তিনি বের হয়ে গেলেন, দরজা খুলে বের হয়েছিলেন, তা বোঝা যায় না, তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সেখানেই ছিল জুলাইখার স্বামী, তিনজনে এক জায়গায়, জুলাইখা এইসব জুলাইখার স্বামী, চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল, দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন,
যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এ দেখো ঈশ্বরের মতো মানুষকে বেকায়দায় ফেলে দিল। তারপরে বলছে, আরে আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ঈশবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ঈশবকে ডাকতে আসা হলো। ঈশব বললেন, আর আমি জেল থেকে বের হবো কেন? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ঈশব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমি ঈশব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, ঈশব সত্যবাদী পুরুষ, অন্যায় আমি করেছি, ঈশব অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুজু নার বিকাবাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাখনো পর্যন্ত। অমিনহুম মায়াকুন আইলা রুকবাতাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মায়াকুন আইলা হুজুজাজেহি, কারো কারো আগুন হবে কমর পর্যন্ত। অমিনহুম মায়াকুন আইলা তারকুয়াতেহি, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজুকুম নারু মিন জুজে সাবিনা, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 70 গুণ বেশি ক্ষমতাধর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কম বেশ আছে। খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে, কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কম বেশ রয়েছে। আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি, আর জাহান্নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। মহান আল্লাহ বলেন, কুল্লামা নাজাজা জলুদহুম বাত্তাল্লাহুম জলুদান গাইরাহা, যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। মহান আল্লাহ বলেন, সাউরহুমুস সাউরহিকুম সাউদা, বিশাল বিশাল আগুনের পাহাড় হবে। তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। মহান আল্লাহ বলেন, যে আলাইহিম নারু মুসাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘেরে রাখা হবে। আর জাহান্নামের আগুনের বড় বড় খুঁটি হবে, খুঁটির সাথে তাকে বাঁধা হবে, বেষ্টন করে রাখা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন, এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাক্কুম, যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম হচ্ছে লায়মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কাঁটা যুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে, পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। তারপর তাকে রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে, উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজের মতো, পলিথিনে যদি আগুন দেন তাহলে জ্বলে না, জড়িয়ে আসে। যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে। যখন পিপাসার তাড়নাই, 1000 বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা বাকাতামাহুম, পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ে যাবে, শুধুমাত্র হাড় থাকবে। এর নাম জাহান্নাম। যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেশতা ধরে রাখবেন, আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুঁজ এইগুলি তাকে খেতে দেওয়া হবে। এর নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে থাকবে হাতুড়, মানুষকে পিটানোর জন্য। কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে।
আর জাহান্নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে হাম্বল। হাম্বল দিয়ে তাকে পিটানো হবে। জাহান্নামে থাকবে সাপ উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে বিচ্ছু গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নাম ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফেতনা পরকালের ফেতনা, ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচাও। ওয়াউযুবে কামিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আপনি বলবেন, আল্লাহুম্মা কিনি আদাবাক ইয়া মাতাবাস এ বাদাক, ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আপনি বলবেন, সম্মানিত দিনই ভাই বোন, পিতা মাতা মারা গেছে, কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন, শেষ আছে ওয়াইধুমিন আদাবিল কবর অমিন আদাবিন নার, আল্লাহ তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, আমার বাপকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনই ভাই বোন, আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে 3 বার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি 3 বার বলতে পারেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা।